হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিক হলো তুলসী পাতার উপকারিতা এবং অপকারিতা। তুলসী হলো ভারতবর্ষে ও শাস্ত্রমতে খুব পবিত্র একটি গাছ, যার গুরুত্ব আয়ুর্বেদিক ও নানা চিকিৎসার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তুলসীর বেশ কিছু ভাগ রয়েছে, যেমন রাম তুলসী, কৃষ্ণ তুলসী এবং বান তুলসী। প্রত্যেকটি তুলসী গাছই সমানভাবে কার্যকরী। প্রায় 5,000 বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে এই তুলসীর চাষ হয়ে থাকে। এমনকি কয়েকটি ইটালিয়ান কুইজিনেও এই তুলসীর ব্যবহার হয়ে থাকে। আজ আমরা জেনে নেব এই তুলসী গাছের বিভিন্ন দিক, যা আমরা এখনো অবধি হয়তো জানতাম না। এবার আমরা জেনে নেব তুলসীর বেশ কিছু উপকারী দিক। প্রথম হলো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। তুলসী পাতার মধ্যে রয়েছে অসাধারণ কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা, যা আমাদের ফুসফুসের সমস্যা, সর্দি কাশি, ঠান্ডা লাগার বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে। 2 নম্বর হলো ওয়েট লস করার জন্য। তুলসী পাতার মধ্যে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা সুগারের মাত্রাকে কমায়, কোলেস্টেরলের মাত্রাকে কমায় এবং শরীরে কর্টিসলের মাত্রাকেও কমিয়ে দেয়, যার মধ্যে দিয়ে ওয়েট লস করা খুবই সহজ হয়ে যায়। 3 নম্বর হলো মাথা যন্ত্রণা কমানোর জন্য। তুলসী পাতার রস কিংবা তুলসী পাতা দিয়ে তৈরি হার্বাল টি বা কাড়া খেলে সেই মাথা ব্যথা সহজেই কমে যায়। এই কাড়া তৈরির এক রেসিপি আমাদের অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে, আপনি সেটাকে দেখতেই পারেন। 4 নম্বর পয়েন্ট হলো হার্ট হেলথ বজায় রাখার জন্য। হার্ট হেলথ বজায় রাখার জন্য তুলসী ভীষণ পরিমাণে কার্যকরী। এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, সুগারের মাত্রা কমিয়ে দেয়, যার জন্য হার্ট অ্যাট্যাক এবং হাইপারটেনশনের মতো রোগকে আমরা খুব সহজেই আয়ত্তে আনতে পারি। 5 নম্বর পয়েন্ট, এক্সিমা এবং সেতির মতো রোগকেও তুলসী সহজেই কমিয়ে দেয়। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই রোগগুলিকে কমাতে সাহায্য করে। এই তো গেল কয়েনের একটা সাইড, অর্থাৎ বিভিন্ন রকমের অ্যাডভান্টেজেস। এরপরে আসি কয়েনের আর এক সাইডে, অর্থাৎ সাইড এফেক্টসে। 1 নম্বর পয়েন্ট, প্রেগনেন্ট থাকাকালীন কিংবা ব্রেস্ট ফিডিং করানোর সময় মেয়েরা যেন এই তুলসী পাতা থেকে দূরেই থাকে, কারণ এর মধ্যে দিয়ে শরীরের অনেক রকম নেগেটিভ এফেক্ট পড়তে পারে। মেয়েদের ক্ষেত্রে তুলসী পাতা নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি খাওয়া একদম উচিত নয়, কারণ এর জন্য বন্ধাত্ব পর্যন্ত তৈরি হতে পারে। 2 নম্বর পয়েন্ট, তুলসী পাতা খেলে শরীরে ব্লাড ফ্লো ভীষণ পরিমাণে বেড়ে যায়, যার জন্য কোথাও যদি কোনো কাটা ছেঁড়া হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে তাহলে তুলসী পাতা থেকে আপনি দূরে থাকুন, এর জন্য অতিরিক্ত পরিমাণে রক্ত পরিমাণ হতে পারে। 3 নম্বর পয়েন্ট, নিম্ন রক্তচাপের মতো যদি কোনো রোগ আপনার থেকে থাকে তাহলে আপনি তুলসী খাবেন না, কারণ তুলসী খেলে আপনার রক্তচাপ আরও কমে যেতে পারে। এই তো গেল তুলসীর কতগুলো উপকারী এবং অপকারী দিক, যা বুঝে শুনেই তবেই আপনি খাওয়া শুরু করতে পারেন। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে ডাক্তারের সাথে অতি সত্বর দেখা করুন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো লাইক করুন এবং একটা কমেন্ট করে দিতে পারেন, এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।